আসসালামু সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য একটি মজাদার রেসিপি তৈরি করব। রেসিপিটি হচ্ছে চিকেন চিজ বল। চলুন আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। চিকেন চিজ বল তৈরির জন্য আমার যা যা উপকরণ লাগছে: এক কাপ কিমা করা মুরগির মাংস, এক টেবিল চামচ গুঁড়া মরিচ, এক টেবিল চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, এক টেবিল চামচ লবণ, ব্রেড ক্রাম্স, আদা বাটা এবং রসুন বাটা, টুকরো করে রাখা মোজারেলা চিজ, একটি ভিজিয়ে রাখা পাউরুটি এবং ডিমের হলুদ অংশ, সাদা অংশটি আমি উঠিয়ে রেখেছি, মিহি করে কুচি করা পেঁয়াজ একটি, দুইটি কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। আমি কিমার সাথে একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি মরিচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর আমি ভিজিয়ে রাখা পাউরুটিটা কিমার সাথে ভালোভাবে মেখে নিব। এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা কিমার সাথে মেখে নিব আর একটি লেবু চিপে দিব। লেবুর রস সহ সবগুলো উপকরণ একসাথে মেখে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এক চামচ সয়া সস। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কিছু দানা বেঁধে না থেকে যায়। এখন ডিমের হলুদ অংশটি দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে আমার কিমাটি আমি রেডি করে নিব। সব শেষে হালকা ব্রেড ক্রাম্স দিয়ে মেখে নিব যাতে মুচমুচে ভাবটা থাকে। উপকরণগুলো সম্পূর্ণভাবে মাখা শেষ, আমার কিমা তৈরি। আমি হাতে তেল মেখে নিয়েছি যাতে আমার চিকেন বলগুলো করতে সুবিধা হয়। আমি বলের মাঝে মাঝে চিজ দিয়ে নিব। টুকরো করা চিজগুলো ভিতরে দিয়ে আমি বলটি ভরাট করে দিব। এভাবে আমি প্রত্যেকটি বল চিজ দিয়ে গোল করে রেখে দিব। কিমাগুলোকে আমি গোল করে রেখেছি। এখন আমি ব্রেড ক্রাম্সে মাখিয়ে নিচ্ছি একে একে সবগুলো। প্রত্যেকটাকে একইভাবে ব্রেড ক্রাম্সে ভালোভাবে গড়িয়ে নিব। এখন আমি ডিমের সাদা অংশে ডিমগুলোকে চুবিয়ে আবার তুলে ব্রেড ক্রাম্সে গড়িয়ে নিব। এভাবে সবগুলো একে একে ব্রেড ক্রাম্স দিয়ে মুড়ে নিব। এখন আমি মিডিয়াম আঁচে তেলে, গরম তেলে সবগুলো ছেড়ে দিচ্ছি। হালকা বাদামি রং হয়ে আসলে আমি এগুলোকে অপর পিঠ উল্টে দিব যাতে বেশি লালও না হয়ে যায়। হালকা ব্রাউন রং চলে আসলেই আমরা চিকেন বলগুলোকে উল্টে পাল্টে দিব। আমার চিকেন বলগুলো মোটামুটি হয়েই এসেছে, সবগুলো ব্রাউন রং হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। একে একে প্রত্যেকটা তেল থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা নিয়ে একটি সুন্দর বাটিতে সার্ভ করব। আপনাদের মন মতো আপনারা এটিকে পরিবেশন করতে পারেন এবং গরম গরম খেতে খুবই মজা। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা চিজি হয়েছে। আপনারা অবশ্যই এটি